কোন দশটি দেশ যারা যুদ্ধের সময় ভারতকে সাহায্য করবে? ভারত একটি শান্তিপূর্ণ দেশ, এটা তো আমরা সকলেই জানি, যেখানে গত 50 বছরে 4টি যুদ্ধ কেবলমাত্র পাকিস্তানের সাথেই হয়েছে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে যদি কোনো দেশের সাথে ভারতের যুদ্ধ শুরু হয় তাহলে ভারতকে কোন দেশগুলি সাপোর্ট করবে? আজ আমরা এই ভিডিওতে ওই দেশগুলির কথা বলবো যারা যুদ্ধের সময় ভারতকে সাহায্য করবে। নাম্বার 10, ইরান। যখন 1885 সালে উত্তর বার্মাকে ব্রিটিশ শাসকেরা নিজের আয়ত্তে এনেছিল, ভারত এবং ইরান তখন থেকেই একসাথে আছে। ভারত এবং ইরানের রিলেশন এবং বিজনেস এখন অনেক এগিয়ে গেছে, আর ইরান যে কোনো যুদ্ধে ভারতকে সাহায্য অবশ্যই করবে। একটা সময় আমেরিকা ইরানের সাথে ইরানি অয়েলের ডিল ভারতকে করতে মানা করেছিল, কিন্তু আমেরিকার মানা করার সত্ত্বেও ভারত ইরানের সাথে ওই ডিল করে, যার কারণে দুটি দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়। নাম্বার 9, ফিলিপাইন। ফিলিপাইন এবং চীনের মধ্যে থাকা শত্রুতার কথা আজ কারোর কাছে লুকানো নেই। এজন্য যদি ভারতের সাথে চীন অথবা পাকিস্তানের যুদ্ধ শুরু হয় তাহলে ফিলিপাইন ওই যুদ্ধে ভারতকে সাহায্য অবশ্যই করবে। নাম্বার 8, ব্রিটেন। ব্রিটেনের সঙ্গে ভারতের রিলেশন প্রথম থেকেই খুব একটা ভালো নয়, আর এর কারণটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আজকের দিনে ব্রিটেন এবং ভারতের মধ্যে যথেষ্ট ভালো রিলেশন গড়ে উঠেছে, যার কারণে যদি ভারতের সঙ্গে অন্য কোনো দেশের বা পাকিস্তানের যুদ্ধ শুরু হয় তাহলে ব্রিটেন ভারতের পাশে অবশ্যই দাঁড়াবে। নাম্বার 7, ফ্রান্স। ফ্রান্স এবং ভারতের মধ্যে একটি ডিল সাইন করা হয়েছিল যেখানে লেখা ছিল যে দুটি দেশ একজন অন্যজনের অপরাধীকে ফিরিয়ে দেবে। তখন থেকেই ফ্রান্স এবং ভারতের মধ্যে রিলেশনের গভীরতা আসে। এছাড়াও ফ্রান্স এবং ভারতের মধ্যে এমন অনেক বিজনেস ডিল হয়েছে যার কারণে এটি বলা যেতে পারে যে যদি ভারতের সাথে কোনো দেশের যুদ্ধ শুরু হয় তাহলে ফ্রান্স ভারতকে সাহায্য করবে। নাম্বার 6, ভিয়েতনাম। ভিয়েতনাম নিজের আর্মিকে খুবই শক্তিশালী করে ফেলেছে। ভিয়েতনাম এবং ভারতের মধ্যেকার সম্পর্ক অনেক পুরানো, আর এই দুটি দেশের মধ্যে বিজনেস সম্পর্কও অনেক ভালো। এছাড়া বিভিন্ন কারণে ভিয়েতনাম ভারতের সাথে হওয়া যে কোনো যুদ্ধে ভারতকে অবশ্যই সাহায্য করবে। নাম্বার 5, আফগানিস্তান। আফগানিস্তান এবং ভারতের মধ্যে খুব ভালো রিলেশন আছে, আর এর পেছনে বিভিন্ন কারণ আছে। যেমন আফগানিস্তান এই মুহূর্তে খুব দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, আর ভারত এর মাঝে আফগানিস্তানের প্রায় প্রতিটি ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেছে। আর দ্বিতীয় আরও একটি কারণ হলো ভারত এবং আফগানিস্তান দুটি দেশের সাথে পাকিস্তানের রিলেশন খুবই খারাপ, তার জন্য যদি পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হয় তাহলে আফগানিস্তান ভারতকে সাহায্য করবে। নাম্বার 4, আমেরিকা। আমেরিকা সর্বদাই নিজের লাভের জন্য বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে। ভারত এবং আমেরিকার সম্পর্ক বর্তমানে খুবই ভালো, আর এই দুটি দেশের মধ্যে অনেক বড় বড় বিজনেস ডিলও সাইন হয়েছে। কিন্তু ভারতকে আমেরিকা সাহায্য করবে কি না এটা নির্ভর করবে ভারতের যুদ্ধ কোন দেশের সাথে হচ্ছে। নাম্বার 3, জাপান। জাপান সর্বদাই ভারতকে টেকনোলজির দিক থেকে আগে যেতে সাহায্য করেছে, যেমন মেট্রো জাপানের মাধ্যমেই ভারতে নিয়ে আসা সম্ভব হয়েছিল, এছাড়া বুলেট ট্রেন জাপানের সাহায্যেই ভারতে নিয়ে আসা হবে। এছাড়াও জাপান এবং চীনের মধ্যে মাঝে মাঝেই খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়, তাই যদি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে জাপান নিঃসন্দেহে ভারতকে সাহায্য করবে। নাম্বার 2, ইসরায়েল। ইসরায়েল এবং ভারতের মধ্যে সম্পর্ক ইসরায়েলের স্বাধীনতার সময় থেকে। আপনি হয়তো এই কথাটা জানেন না যে 1999 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইসরায়েল ভারতকে সাহায্য করেছিল, আর হয়তো এই কথাটা বলা ভুল হবে না যে ইসরায়েলের সাহায্য ছাড়া ভারতের যুদ্ধে যেতা কঠিন হয়ে যেত। আর ঠিক একইভাবে আজকের দিনেও ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়ে আছে। নাম্বার 1, রাশিয়া। রাশিয়া হলো এশিয়ার সবথেকে বড় দেশ, এবং চীনের পরে সবথেকে শক্তিশালী দেশ হলো রাশিয়া। রাশিয়া এবং ভারতের সম্পর্ক প্রথম থেকেই খুব ভালো চলে আসছে। এর আগেও পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাশিয়া ভারতকে সাহায্য করেছিল। রাশিয়া সর্বদাই নিজের আর্মি দিয়ে ভারতকে সাহায্য করে আসছে। এছাড়াও রাশিয়ার সাথে ভারতের বিজনেস ডিলও খুবই ভালো, তাই এই কথাটা বলাই যায় যে ভারতের সাথে যদি কোনো দেশের যুদ্ধ হয় তাহলে রাশিয়া সবার প্রথম ভারতকে সাহায্য করবে। তো বন্ধুরা, এই সমস্ত দেশগুলি ছাড়াও ছোট ছোট আরও অনেক দেশ আছে যারা ভারতকে সাপোর্ট করে। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।
আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।